খালি মাইরে খাসিস, ওমা কামড়ে দিবার পাইস নাই? অমানবিকতা, নিষ্ঠুরতা, হত্যা, ধর্ষণ, ত্রাস থেকে উদ্ভূত বিভৎস বাস্তবতার ছবি নুরুল আলম আতিকের লাল মোরগে ঝুটি, যেখানে বাঙালিরা শুধুই শিকারের বস্তু। ১৯৭১ এর ভয়াল সময়ে একটি প্রান্তিক জনগোষ্ঠীর বিধ্বস্ত হওয়ার গল্প এটি, যারা ইতিহাসে প্রায় উপেক্ষিত। মুক্তিযুদ্ধ তো শুধুমাত্র গেরিলা যুদ্ধ না, মুক্তিযুদ্ধ তো আসলে এক ধরনের কষ্ট, এক ধরনের অনেক মানুষের হাহাকার, বেদনা, এবং আমাদের প্রচুর জিনিস আমরা হারাইছি মুক্তিযুদ্ধে। তো সেই পাওয়ারটা এটার মধ্যে আছে। মুক্তিযুদ্ধকে যে বোঝার জন্য আমাদেরকে যে অন্যভাবে দেখতে হবে, মানে এই ন্যারেটিভকে বিভিন্ন বিভিন্ন হাজির করতে হবে, সেই হাজিরা এটার মধ্যে আছে। ছবি চলা না চলা দিয়ে আসলে বিচার করা যাবে না, কিন্তু আমি মনে করি ছবিটা একটা আর্কাইভাল ভ্যালু হয়ে থাকলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবির লিস্টে এটা একটা অন্যতম ভালো ছবি হিসাবে বিবেচিত হবে, এবং এটা যারা যারা দেখেন নাই তাদের আমি বলবো নিকটতম সময়ে দেখে ফেলবার জন্য। লাগলে পরে পরে যাবো আমি। ১৯৭১-এ সৈয়দপুর বিমানবন্দরের কাছে পাক বাহিনীর ঘাঁটি তৈরির জন্য রানওয়ে সংস্কারকে ঘিরে আশেপাশের গ্রামগুলোতে তাদের নির্মম নির্যাতনের ঘটনা ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। এই যেখানে উনি এত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন ব্ল্যাক এন্ড হোয়াইট করাতে, মানে আমরা মনে হয়েছে ওই ১৭ই বসে আছি, যেন যুদ্ধটাই দেখতে পারছি, এটা আমার সবচেয়ে থেকে ম্যাজিক্যাল মনে হয়েছে। যে আমি অনেকগুলো মুক্তিযুদ্ধের ছবি করেছি, কিন্তু এই ছবিটার স্টোরি টেলিং একদমই আলাদা, এবং আমার বিশ্বাস ছিল সবাই পছন্দ করবে, এবং তাই হয়েছে। কিন্তু আমরা চাই যে আরও মানুষ আসুক আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, যদি সবাই হলে আসে, আরও মানুষ দেখে, তাহলে অনেক খুশি লাগবে আর কি। গ্রামীণ জনপদের চিরচেনা মোরগ লড়াই এ ছবিতে যুদ্ধদিনের ভিন্ন রকম প্রেক্ষিত তৈরি করেছে, তুলে ধরেছে অনেক ক্ষয়ক্ষতির পর বাঙালির বিজয়কে। চলচ্চিত্র প্রেমীরা একে মুক্তিযুদ্ধের ছবির সম্পূর্ণ নতুন বয়ান বলে মনে করছেন। লাল মোরগের ঝুঁটি এটি তার নিজস্ব স্বকীয়তা দিয়ে এবং পাকিস্তানিদের নৃশংসতার একটি প্রামাণ্য দালিলিক চিত্র হয়ে থাকবে, এবং নিঃসন্দেহে আমি বলতে পারি লাল মোরগের ঝুঁটি দেখলে প্রজন্ম থেকে প্রজন্ম মনে করবে তাদের সংগ্রামের, তাদের অর্জনের, তাদের সেই বিসর্জনের গল্পগুলো। লাল মোরগের ঝুঁটি নিয়ে ১১ বছর পর ফিরলেন নির্মাতা নুরুল আলম আতিক। পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ছবিটি শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার লড়াইটাও ছিল আলাদা। অন্যদের অনেক ছবি অলরেডি দেখে ফেলছি এরকম ভেবে থাকেন, তাহলে আরেকবার আরেকটি ছবি দেখবার নিমন্ত্রণ, একটু পরখ করে নেন, আপনার ধারণাটা একই রকম, আমার ধারণা অভিজ্ঞতাটা ভিন্ন হবে লাল মোরগের ঝুঁটি দেখার পর। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নির্মিত ১ ঘন্টা ৪৬ মিনিটের লাল মোরগের ঝুঁটি হয়ে উঠবে মুক্তিযুদ্ধের বড় গল্প প্রত্যাশা এর নির্মাতা কলাকুশলীদের। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।